বন্ধুরা, এই মুহূর্তে ভারত এবং চীনের বর্ডারে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। লাদাখ এবং সিকিমের বর্ডারে ভারত এবং চীনের সেনারা মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। কিন্তু চীন আজও হয়তো ভারতকে 1962 ভারত ভেবে রেখেছে। তারা ভাবছে ভারত হয়তো আবার চীনের সামনে পরাজয় স্বীকার করবে। কিন্তু তারা জানে না যে ভারত এখন 1962 সালের ভারত নেই। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে ভারতের স্থলসেনা যে কোনো কঠিন পরিস্থিতিতে শত্রুদের মোকাবিলা করতে সক্ষম। আজকের সময় ভারতীয় স্থলসেনার কাছে এমন সব অত্যাধুনিক হাতিয়ার রয়েছে যা দেখে শত্রুদের রক্ত হিম হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু অত্যাধুনিক অস্ত্রের কথা বলবো যা দেখার পর শত্রুদের ঘুম উড়ে যাবে। তো চলুন শুরু করা যাক। M777 হাউইটজার 2। ভারত এবং চীনের মধ্যে লাদাখ সীমান্তে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। দুটি দেশই লাদাখের সীমান্ত বরাবর যুদ্ধের জন্য হাতিয়ার মজুত করছে। ভারত চীনকে জবাব দেওয়ার জন্য সীমান্ত বরাবর তোপ মজুত করছে। ভারত এবং চীনের যুদ্ধ হলে M777 হাউইটজার 2 খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ভারত এবং আমেরিকার মধ্যে 16 নভেম্বর 2016 সালে 145টা M777 হাউইটজার 2 তোপের ডিল হয়েছিল $750 মিলিয়ন। যদি ভারত লাদাখের সীমান্তে M777 হাউইটজার 2 কামান ব্যবহার করে, তাহলে এটি যুদ্ধের সময় গেম চেঞ্জারের ভূমিকা নেবে। M777 হাউইটজার 2 এর রেঞ্জ হল 30 থেকে 35 কিলোমিটার। কিছু গোপন সূত্রে জানা যাচ্ছে যে ভারত লাদাখের সীমান্ত বরাবর M777 হাউইটজার 2 প্রস্তুত করে রেখেছে চীনকে স্বাগত জানানোর জন্য। এরপর আসছে K9 বজ্রতোপ। K9 বজ্রতোপের রেঞ্জ হল 52 কিলোমিটার পর্যন্ত। K9 বজ্রতোপ দিয়ে 52 কিলোমিটার দূরে অবস্থিত শত্রুর ঘাঁটি গুড়িয়ে দেওয়া যেতে পারে। K9 বজ্রতোপ 15 সেকেন্ডে 3টি গোলা দাগতে পারে। এই কামানে যে তোপ ব্যবহার করা হয় তার ওজন প্রায় 37 কিলোগ্রাম। K9 বজ্র একই টাইমে ভিন্ন ভিন্ন জায়গায় তোপ ছুটতে সক্ষম। ভারত এবং চীনের মধ্যে যুদ্ধ হলে K9 বজ্র ভারতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ধনুস্তোপ। ধনুস্তোপ ভারতের 155 mm হট হাউইটজার তোপ। ধনুস্তোপ পুরোপুরি ভারতীয় প্রযুক্তিতে বানানো। এর ডিজাইন করা হয়েছে বোফোর্স হবিট FH-4K দেখে। জব্বলপুর গানকারেজ ফ্যাক্টরি 155 mm এই তোপটি বানিয়েছে। এই তোপের ডিজাইন 2014 সালে শেষ হয় এবং 2019 সালে ভারত এই ধনুস্তোপ ম্যানুফ্যাকচার করতে শুরু করে দেয়। ভারতীয় স্থলসেনার কাছে 717টি ধনুস্তোপ রয়েছে। এই তোপ 3 মিনিটে 15টি গোলা ছুটতে সক্ষম। এই তোপটির বিশেষ ব্যাপার হল এটি রাতের বেলাও শত্রুদের ঘাঁটিতে আঘাত করতে সক্ষম। ধনুস্তোপের রেঞ্জ হল 38 কিলোমিটার। যুদ্ধের সময় রাতের অন্ধকারে চীনের কাল হয়ে উঠতে পারে এই ধনুস্তোপ। এবার বন্ধুরা, আমরা কিছু অত্যাধুনিক বন্দুকের ব্যাপারে কথা বলবো যেগুলির জন্য ভারতীয় স্থলসেনা আজ হয়ে উঠেছে খুবই ভয়ঙ্কর। ইনসাস রাইফেল। ইনসাস রাইফেলকে মেশিন গান এবং রাইফেলের সংমিশ্রণে বানানো হয়েছে যা ভারতীয় স্থলসেনার শক্তিকে বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ। এই রাইফেলটি ভারতের তিরুচুরাপল্লিতে আয়ুধ কারখানা বোর্ড ফ্যাক্টরিতে নির্মাণ করা হয়। ইনসাস রাইফেল AK-47 এর প্রযুক্তিকে মাথায় রেখে বানানো হয়েছে। এছাড়াও এই রাইফেলে বিভিন্ন উন্নত প্রযুক্তি অ্যাড করা হয়েছে। এটি 6টি নল বিশিষ্ট একটি রাইফেল। এর প্রথম ব্যবহার করা হয় কার্গিল যুদ্ধের সময়। এই রাইফেলের সাথে যুক্ত করা হয়েছে গ্রেনেড লঞ্চার। লুকিয়ে শত্রুর ওপর হামলা বা সরাসরি হামলা, দুটি ক্ষেত্রেই এই রাইফেলের জুড়ি মেলা ভার। এই রাইফেলটি প্রতি মিনিটে 600 থেকে 650 রাউন্ড গুলি ছুটতে সক্ষম। এই রাইফেলটির ওজন মাত্র 4 কিলো 50 গ্রাম, তাই যুদ্ধক্ষেত্রে এই রাইফেলটিকে বহন করা খুবই সহজ। বিধ্বংসক অ্যান্টি মেটেরিয়াল রাইফেল। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই রাইফেলটি একটি স্নাইপার রাইফেল। এই রাইফেলটিও তিরুচিরাপল্লিতে নির্মাণ করা হয়। এর সর্বাধিক রেঞ্জ হল 2300 মিটার। এই রাইফেলটি এতটাই শক্তিশালী যে এটির সাহায্যে ট্যাঙ্ক এবং হেলিকপ্টারকেও নষ্ট করা যেতে পারে। NSU হেভি মেশিন গান। এই বন্দুকটির ডিজাইন করেছে সোভিয়েত ইউনিয়ন, আর এটির নির্মাণ তিরুচুরাপল্লিতে আয়ুধ কারখানাতে করা হয়। এটিকে বিশেষভাবে লড়াকু বিমান এবং হেলিকপ্টারকে নষ্ট করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি 1500 মিটার উঁচুতে উঠতে থাকা বিমানকেও সঠিক নিশানা লাগিয়ে নষ্ট করে দিতে পারে। এটি প্রতি মিনিটে 700 থেকে 800 রাউন্ড গুলি ছুঁড়তে পারে। যুদ্ধক্ষেত্রে এটির ব্যবহার চীনের বিমান এবং হেলিকপ্টারকে নষ্ট করার জন্য করা যেতে পারে।
স্পাইক অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। এটি ভারতীয় স্থলসেনার সবচেয়ে ভয়ঙ্কর অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। এটির ব্যবহার কাঁধের ওপর রেখেও করা যেতে পারে। যে সমস্ত উঁচু জায়গা থেকে মিসাইল লঞ্চ করা যায় না, সেই সমস্ত জায়গায় এই মিসাইলটি খুবই কার্যকর হতে পারে। এটি 150 থেকে 200 কিলোমিটারের মধ্যে শত্রুদের ট্যাঙ্ক এবং ঘাঁটিকে ভেঙে গুঁড়িয়ে দিতে পারে। এটি থেকে 15 সেকেন্ড অন্তর অন্তর মিসাইল লঞ্চ করা যেতে পারে। তো বন্ধুরা, একটা কথাই বলবো, চীনকে এবার বুঝে নেওয়া উচিত যে ভারত আর 1962 সালের ভারত নেই। ভারত আজ যে কোনো পরিস্থিতিতে শত্রুদের মোকাবিলা করার জন্য প্রস্তুত। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে লাইক দিন এবং শেয়ার করে আপনার বন্ধুবান্ধবকে জানার সুযোগ করে দিন। তো দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।